নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনা মহামারীর জন্য ক্ষতি, আসামে মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারির বদলে মার্চে। খাদ্য সুরক্ষার চাল থেকে বঞ্চিত, মাটিজুরি সমবায়ের বিরুদ্ধে তদন্ত দাবি গ্রাহকদের। সংসদে প্রশ্নোত্তর পর্ব তুলে দিয়ে গণতন্ত্রের টুটি চেপে ধরল সরকার, বিস্ফোরক আইনজীবী মফজল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা পরিস্থিতির জন্য এবছরের মাধ্যমিক পরীক্ষার সময়সীমা পিছিয়ে গেছে। আগামী ফেব্রুয়ারির বদলে মার্চে অনুষ্ঠিত হবে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা। অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদের একটি সূত্রে রবিবার এ তথ্য জানা গিয়েছে। রাজ্যে করোনা ভাইরাসের প্রভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বাধার সৃষ্টি হয়েছে, একথা চিন্তা করেই মাধ্যমিক পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই সূত্রটি উল্লেখ করেছে। করোনার গভীর সংকটজনক পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা সহ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অতিরিক্ত চালের সুবিধা থেকে বঞ্চিত মাটিজুরি সমবায় সমিতির গ্রাহকরা। এতে খাদ্য সংকটে পড়েছেন এলাকার মানুষ। মাটিজুরি সমবায় সমিতির গ্রাহক সুদর্শনপুর প্রথম খণ্ডের ফুলেরও নেছা মজুমদার এবছরের 28 মে পর্যন্ত নিয়মিত খাদ্য সুরক্ষা যোজনার চাল পেয়েছেন। মে মাসের পর থেকে তিনি অনেক দৌড়ঝাঁপ করেও চালের সুবিধা পাচ্ছেন না। এতে করোনা সংকটে অনাহারে অর্থাহারে দিন কাটাচ্ছেন অসহায় মহিলা ফুলের। একইভাবে সুদর্শনপুর প্রথম খণ্ডের হতুন্নেছা লস্করের পরিবারের জনসংখ্যা 7 জন হলেও 3 জনের নামে চাল দেওয়া হচ্ছে। অথচ এবছরের 28 মে হতুন্নেছাকে তার কার্ডে জনসংখ্যা অনুযায়ী 7 জনের নামে চাল দেওয়া হয়। হাসনা বেগম লস্করের পরিবারের 3 জনের নামে চাল বরাদ্দ হলেও 2 জনের নামে চাল দেওয়া হচ্ছে। উল্লেখিত অভিযোগ করে মাটিজুরি সমবায় সমিতির গ্রাহকরা বলেন, সরকারের দেওয়া চালের সুবিধা না পেয়ে লকডাউনে ও করোনা সংকটে তারা অনাহারে অর্থাহারে দিন কাটাচ্ছেন। এমওএবল সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক এমএম ফজলে জাহান বড়ভুইয়া মাটিজুরি সমবায় সমিতির দুর্নীতি আর বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছেন। আতিকুর রহমান বলে, মানে আতিকুর রহমান ওনার টাইটেল আমি সঠিক বলতে পারছি না, ওনার নাম আতিকুর রহমান, মানে আমার কোনো ব্যক্তিগত গ্রাজর কারণে বলছি না, কারণ দেখুন মানে উনি একজন সমিতির সেক্রেটারি, ওনার অতটুকু দায়িত্ব, উনি তো মানে ডিলারের পরে যে মানে গ্রাহক সকলে সবসময় ওনাকে মানে অ্যাভেলেবল হওয়ার কথা, ওনাকে গ্রাহক সকল তো পাই না, ডিলাররাও পায় না, প্লাস জনপ্রতিনিধিরা পায় মানে ফোন করলে উনি মানে কোনো সাড়া দেননি, মানে ফোনটা সবসময় বন্ধ থাকে, আর তার 2-1 জন মানুষ আছেন এদের সঙ্গে যোগাযোগ করলে মানে অটোমেটিকলি তার কানে এই কথাটা পৌঁছে। আমার কথা হলো এটা, তার যে এই 3-4 জন মানুষ আছেন এদের বেতন কি সরকার দেয় না তিনি তার পকেট থেকে দেন, আর এইসব তো মোটামুটি মানুষের পপুলেশন অনুযায়ী যে চালটা এসেছে এটার খেলিমেলি করেই তো উনি উনার পকেট ভরেছেন, আর উনি এখন 4টা সমিতির মানে চার্জে আছেন। ও তো মানে সেক্রেটারির কি অভাব নাকি, আরও তো সেক্রেটারি আছেন। আমি আমার কথা হলো এটাই, এই ধরনের সেক্রেটারি মানে ওনাকে বরখাস্ত করাই সবচেয়ে বেশি ভালো হবে, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমার এটাই অনুরোধ। তিতাস গ্যাসের গাফিলতিতেই মসজিদে ভয়াবহ বিস্ফোরণের সৃষ্টি বলে কঠোর শাস্তি দাবি করেছেন মৃতের স্বজনরা। শুক্রবার রাতে দগ্ধ 37 জনের মধ্যে 24 জন মারা গেছেন। মৃতের এক স্বজন রাসেল বলেন, তিতাস গ্যাসকে বারবার ত্রুটির বিষয়টি জানানো সত্ত্বেও মেরামত করেনি, তারা 50 টাকা দাবি করেছিল। মসজিদে ভয়ঙ্কর বিস্ফোরণের বিষয়টি স্বাভাবিক ঘটনা নয়, বিস্ফোরণের কারিগরি বিষয়গুলো সামনে আসা একান্ত প্রয়োজন বলে মনে করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন ডক্টর শামসুল আলম। ঢাকা থেকে আমার বাংলার প্রতিনিধি ঋদ্ধি হকের রিপোর্ট। অবশ্যই কঠিন বিচার হচ্ছে, কঠিন থেকে বিচার হচ্ছে, ব্যবস্থা নেওয়া উচিত কঠিনভাবে। আমাদের প্রশাসনের কাছে দাবি, সবার কাছে দাবি, যাদের অবশ্যই তিতাসের ব্যবস্থা নেওয়া, সুস্থ বিচার চাই। যে এইভাবে এত বিপ্লব সাথে কেউ বাঁচবো না, বাকি যারা আছে তারাও মরে যাবো, কেউ থাকবে না, আমি সারা তো সব দেখছি, কেউ থাকবে না। তাদের একটু ভুলের কাফলিতের জন্য এতগুলো যাত্রী লাগলো, তাদের সচেতনতা জরুরি দরকার, ব্যবস্থা দরকার, যাতে তারা সচেতন হয়। আর কতগুলো আছে এরকম, আছে অনেক জায়গায় আছে, তারা যাতে এগুলো ব্যবস্থা দেয়, এটাই বলার কি বলবো। আমার
যদি ওনারা যদি মেরামত করতো তাহলে আজকে এই আমরা দুর্ঘটনা হাইলাইট করেন, দুই তিন দিন পরে কিন্তু আবার দুর্ঘটনা এরকম সেই তুমি লোকসভা ও রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্ব তুলে নিয়ে সংবিধানের সঙ্গে সঙ্গে দেশের 137 কোটি মানুষের অপমান করেছে সরকার। রবিবার এই অভিযোগ করেন হাইলাকান্দির প্রবীণ আইনজীবী মফজল হোসেন বড়ভুইয়া। মফজল জানিয়েছেন, দেশের 540 জন সাংসদ সংসদে জনতার হয়ে কথা বলতে না পারার অর্থ হচ্ছে সরকার গণতন্ত্রের টুটি চেপে ধরতে চাইছে। মফজল এদিন সরকারের এই নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আজকে মোদীজি কোথায় কোথায় বলেন যে ভারতের ডেমোক্রেসি হাইয়েস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, ইয়েস অ্যাডমিটেড, আমাদের ডেমোক্রেসি হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, উই আর দ্য সিম্বলিক অ্যামং দ্য ওয়ার্ল্ড, কিন্তু তিনি কেন সেই ভারতের সংবিধানের উপরে হাত দিয়েছেন? ওনার কোন অধিকার নেই ভারতের সংবিধানের উপরে হাত দেওয়া। আজকে ভারতের পার্লামেন্টে 540 MPs বিভিন্ন জায়গা থেকে ওরা রিপ্রেজেন্ট করতেছে, বিভিন্ন জায়গার বিভিন্ন সমস্যা, বিভিন্ন জায়গার বিভিন্ন ভিউজ, সেটা যদি তুলে ধরার সুযোগ না দেওয়া হয় তাহলে ভারতের মানুষের জনসাধারণের ভিউটা কিভাবে পার্লামেন্টে আসবে? আজকে বিজেপি গভর্নমেন্ট দেখতে পারতেছে যে ইকোনমিক, পলিটিক্যাল, সোশ্যাল এভরি সাইড ওরা ধ্বংস করে দিয়েছে। ইন্টারনাল স্টেবিলিটি ভারতের নষ্ট করে দিয়েছে, এক্সটার্নাল রিলেশনটা নষ্ট হয়ে গিয়েছে, ওয়ার্ল্ড রিলেশন যেটা, তাই অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। ওই জন্যই সেই প্রশ্ন করার মতো সুযোগ যেটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার রাত 11টা নাগাদ শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ সংলগ্ন ওম গ্যাস এজেন্সির পাশে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। ধলাইয়ের বাসিন্দা রামু শাহুর ছেলে 25 বছর বয়সী দীপঙ্কর শাহু নামে ওই যুবক ফ্লিপকার্ট কোম্পানিতে কর্মরত ছিলেন। এদিন রাতে দীপঙ্কর নিজের স্কুটি নিয়ে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি গাড়ি তার স্কুটিতে ধাক্কা দিলে তিনি দুর্ঘটনাগ্রস্ত হন। তিনি রাস্তায় ছিটকে পড়ে যান ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে প্রথমে কেউ তাকে চিনতে না পারলেও দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান ধলাই বিজেপির নেতা যিশু দে ও উত্তম দাস। তারাই ধলাই পুলিশকে খবর পাঠান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। করোনার সংক্রমণ এখনো কমার কোনো লক্ষণ নেই। আনলক 4 পর্যায়েও প্রতিদিন নতুন করে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। অবশ্য পাল্লা দিয়ে বিভিন্ন হাসপাতালে সুস্থতার হারও বৃদ্ধি পাচ্ছে। তবে টানা 9 দিনের লকডাউন কাটিয়ে ওঠার পর এখন কিছুটা হলেও কমেছে সংক্রমণের মাত্রা। রবিবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় কাছাড় জেলায় মোট 84 ব্যক্তির সংক্রমণ ধরা পড়েছে। এদিন বিকেলে স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জেলায় কোভিড পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতির কথা জানান। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 157 জন পেশেন্টকে স্ক্রিন করা হয়েছে আর থ্রুট সোয়াব স্যাম্পল কালেক্ট হয়েছে 597 জনের আর আরটিপিসিআর টেস্ট করা হয়েছে 877 জনের। এখন অবধি আমাদের টোটাল আরটিপিসিআর টেস্ট করা হয়েছে 91,311 জনের। গত 24 ঘন্টায় আমাদের 56 জন পেশেন্টের আরটিপিসিআর রিপোর্ট পজিটিভ এসছে। এখন অবধি আমাদের আরটিপিসিআর পজিটিভ রিপোর্টের সংখ্যা হলো 4,610 জন আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে 141 জনের, এর ভিতরে 25 জনের টেস্ট পজিটিভ এসছে। এখন অবধি আমাদের 6,110 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে, এর ভিতরে 717 জনের টেস্ট পজিটিভ এসছে। আর গত 24 ঘন্টায় আমাদের হসপিটালে ভর্তি হয়েছেন 41 জন পেশেন্ট আর ডিসচার্জ হয়েছেন 16 জন পেশেন্ট। বর্তমানে অ্যাক্টিভ পেশেন্ট আছেন ওয়ার্ডে 202 জন, আইসিইউতে বর্তমানে পেশেন্ট আছে 16 জন আর ভেন্টিলেটরে আছেন 2 জন পেশেন্ট। অক্সিজেন সাপোর্টে পেশেন্ট ক্রিটিক্যাল অবস্থায় আছেন 52 জন আর অক্সিজেন সাপোর্টেও আছেন প্রায় 60 জন পেশেন্ট। আর গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো ডেথ হয়নি। এখন অবধি আমাদের টোটাল অ্যাডমিশন হয়েছে 1,738 জন আর ডিসচার্জ হয়ে গেছেন 1,426 জন আর এখন অবধি আমাদের 79 জন
ডোনার প্লাজমা ডোনেট করেছেন আর 153 জন পেশেন্ট প্লাজমা পেয়েছেন। আসেনি অ্যাম্বুলেন্স, দুদিন অপেক্ষার পর বিনা চিকিৎসায় মারা গেলেন করোনা রোগে। শনিবার ধর্মনগর জেলা হাসপাতালে এক করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘিরে গোটা জেলায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য বিভাগের চূড়ান্ত খামখেয়ালির জন্য বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক করোনা আক্রান্ত রোগী। তার বাড়ি উত্তর জেলার কাঞ্চনপুরে। জানা গেছে বৃহস্পতিবার রাতে অরুণ বড়ুয়া নামে ওই ব্যক্তি করোনা আক্রান্ত হলে কাঞ্চনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে স্থানান্তর করা হয় ধর্মনগর হাসপাতালে। বৃহস্পতিবার রাতে ধর্মনগর হাসপাতালে তার অ্যান্টিজেন টেস্ট করা হলে পজিটিভ রিপোর্ট আসে। তখন ধর্মনগর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারকে জানান তাকে উন্নত চিকিৎসার জন্য সরকারি অ্যাম্বুলেন্সে আগরতলায় নিয়ে যাওয়া হবে, কিন্তু দুদিন পেরিয়ে গেলেও অ্যাম্বুলেন্স আর এসে পৌঁছেনি। শনিবার দুপুরে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃতের পরিবারের অভিযোগ, বিভাগীয় গাফিলতির জন্যই অকালে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন, এমনকি রোগীর মৃত্যুর পরও প্রায় 5 ঘন্টা দেহ এমনি ফেলে রাখা হয় ইমার্জেন্সি ওয়ার্ডে। মৃতদেহ ঢেকে রাখা কিংবা কভার করা তো দূরের কথা, মৃতদেহের মুখেও ছিল না মাস্ক। সরকারি বাবদ পাঠানো হইব ওনাকে যে হাসপাতালে নিয়ে গেছি, উনি একদিন ছিল, একদিনের পরে ওনাকে রেফার করলো ওখানে চিকিৎসা করলো। চিকিৎসা করার পরে বললো যে ওনাকে ধর্মনগরে পাঠাতে হবে। ধর্মনগরে পাঠানোর জন্য নিয়ে এসে নিয়ে আসার পরে এখানে ওনারা চিকিৎসা করে বললো করোনা হয়েছে। করোনা আমরা তারপরে আমরা প্রশ্ন করলাম করোনা যদি এখানে তো ধরা পড়ে না, এখানে করোনা হয়, করোনা হওয়ার পরে হয় আগরতলা পাঠাতে হবে। কালকে 8টা থেকে মানে গাড়ি আসছে 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 বলে এখনো কিন্তু কোনো গাড়িই নেই। এখন ওনার থেকে ওনার বোনের থেকে সিগনেচার নিয়ে নিল। আপনার কি অভিযোগ রয়েছে? অভিযোগ আছে ওনার তো চিকিৎসা করেনি, ওরা চিকিৎসা করেনি, ওনার বোনই সব বলবে। আমি বরখলার নন্দীগ্রাম সাব সেন্টারের অব্যবস্থায় ফুঁসছেন এলাকার মানুষ। রবিবার ভুক্তভোগী মানুষ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই সাব সেন্টারে চিকিৎসা পরিষেবা একেবারে ভেঙে পড়েছে। কর্মীরা সময় মতো হাসপাতালে আসেন না, নিয়মনীতির কোনো বালাই নেই হাসপাতালে। এসব সমস্যা সমাধানে তারা স্থানীয় বিধায়ক কৃষ্ণনাথের দৃষ্টি আকর্ষণ করেছেন। পোলিও যদি না হয় এদিন খোলা হয় সাব সেন্টার, আর কোনো খোলা হয় না। আজকে স্থানীয় একজন নার্স আছে, এ পোলিওর দিন খুলি দেয়, তারা পোলিও ডিউটি করে। আজকে যে ইনচার্জ যে আছে, ইনচার্জও হয় না একদিন। ওই তো যেদিন ক্যাম্প হয় একদিন খোলা হয়, আনাইলে গরু বাতান। সরকার এখানে স্থায়ী ডাক্তার দিয়েছে, কিন্তু ডাক্তার আজ পর্যন্ত তার আমরা মুখ দেখি নাই। তো আমরা দাবি করছি গরু বাতান এখানে থাকার সুব্যবস্থা আছে। অতি সত্বর এখানে যে ডাক্তারকে নিয়োগ করা হয়েছে উনি যেন এখানে এসে পারমানেন্টলি মানে এখানে থাকে। তার জন্য আমরা এলাকাবাসীর তরফ থেকে ডিপার্টমেন্টের কাছে এবং স্থানীয় বিধায়ক মহোদয়কে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা অনুরোধ রাখছি। এমজি এনরেগার একটি প্রকল্পের কাজ না করেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠল। ঘটনাটি কাটিগড়ার সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ডের টিলা কালীবাড়ির ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষ কাটিগড়া সার্কেল অফিসারের হাতে একটি স্মারকপত্র তুলে দিয়েছেন। তাদের প্রশ্ন, 30 লক্ষ টাকার এই প্রকল্পের কাজ সম্পূর্ণ না করে কিভাবে টাকা তুলে নেওয়া হলো? ঘটনার প্রশাসনিক তদন্ত দাবি করেছেন স্থানীয় মানুষ। টাকা তো বহুত আগে স্যাংশন হয়েছে, কিন্তু খাওয়া দইল না, এটার ব্যাপারে আমরা একটু জানতাম চাইলাম যে যা যে কাজ করতো তাই যে গেলাম, সে কইলো টেকা ঢুকছে না, এই ঢুকছে না, সেই ঢুকছে না। এখন বর্তমানে তো আমরা দেখি টেকা ঢুকছো, কিছু জানতাম পারলাম আমরা টেকা ঢুকছে তো ব্যাপারেও আমরা একটু এখন দেখলাম যে ওখানে যে গেলাম যে কীভাবে টাকরিয়া টেকা ঢুকছে আমরা জানলাম। এটাই আপনার কি কী চাই? আমরা এখন কাজটা হইতো টেকাটা কীভাবে ঢুকলো বা খেয়ে পাইলো না পাইলো ওটা জানতাম। তদন্ত চাই।
কোভিড প্রোটোকল মেনে 59তম শিক্ষক দিবস উদযাপিত হয়েছে ধোয়ারবন্দে। একল অভিযান ধোয়ারবন্দ শাখার উদ্যোগে লোহারবন্দ জয়গুরু প্রাথমিক এলপি স্কুলে মর্যাদার সঙ্গে উদযাপিত হয়েছে শিক্ষক দিবস। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন একল অভিযান ধোয়ারবন্দ শাখার সভাপতি মহেশ চন্দ্র তাঁতি। এদিন একল অভিযানের 10 জন আচার্যকে সংবর্ধনা জানানোর পাশাপাশি স্থানীয় 2 জন শিক্ষককেও সংবর্ধনা জানানো হয়েছে একল অভিযানের ধোয়ারবন্দ শাখার পক্ষ থেকে। শিক্ষক দিবস উপলক্ষে 7 জন কৃতী শিক্ষককে সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার বিজেপি কাছাড় জেলা কমিটির উপসভাপতি দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে শিলচরের একটি হোটেলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন যাদের সংবর্ধনা জানানো হয়েছে তারা হলেন অর্জুন সিংহ, বুদ্ধদেব চৌধুরী, হীরেন্দ্র কুমার সিংহ, রুমলি ভট্টাচার্য, শতদল ভট্টাচার্য, আশুতোষ দাস এবং অমৃতা সিংহ। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের পক্ষে স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজ, বিজেপির সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দে সহ আরও অনেকে। আমরা 7 জন শিক্ষককে এখানে আহ্বান করেছি, ওনারা আমার কাছে সাড়া দিয়েছেন। সত্যিকার অর্থে আমি গর্বিত, আমি কৃতজ্ঞ থাকবো ওনাদের প্রতি। আজকে আমরা জানি যে আমাদের জন্ম হওয়ার পর আর মা বাবা আমাদেরকে লালন পালন করার পরবর্তীকালে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের এই জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার লক্ষ্যে, আমাদের জ্ঞানের আলোকে ফুটিয়ে দেওয়ার লক্ষ্যে যারা কাজ করেন শিক্ষকরা, আর এই শিক্ষকদের প্রতি সকলের সম্মান করা দেওয়া থাকে। আর পরম শ্রদ্ধার শিক্ষকরা আজকের দিনে গোটা শিলচর তথা কাছাড়ের অনেক শিক্ষকরা রয়েছে যারা দিন রাত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে আমাদের শিক্ষাদান করে চলছেন। এই শিক্ষক সমাজকে আজকের দিনে আমি স্মরণ করতে চাই আপনাদের সকলের মাধ্যমে। আমি আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। শিক্ষক দিবসে 3 কৃতী শিক্ষককে সংবর্ধনা জানিয়েছে ভারত কেশরী এনজিও। সংবর্ধিত শিক্ষকরা হলেন নরসিং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কুঞ্জ বিহারী গোয়ালা, ওই স্কুলের আরেক অবসরপ্রাপ্ত শিক্ষক হিমাংশু শেখর নাথ এবং শিক্ষক তথা সমাজকর্মী সুজিত কুমার দেবনাথ। প্রত্যেককেই বাড়ি বাড়ি গিয়ে মানপত্র, উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন এনজিওর পক্ষে বেবি দত্ত, অলোক চক্রবর্তী, মমতা ভট্টাচার্য, কমলাখ ভট্টাচার্য সহ আরও অনেকে। আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন আমরা আমাদের ওয়ার্ডের 3 জন শিক্ষকদেরকে সম্বর্ধনা দিলাম এবং তাদেরকে সম্বর্ধনা দিয়ে আমাদের এই কথাই মনে হচ্ছে আমরা অনেক গর্বিত, কারণ তারা আমাদেরকে যা জ্ঞান অর্জন করিয়েছিলেন তার দ্বারাই আজকে আমরা সেই জায়গায় আছি। এবং আগে আমরা অনেক জায়গাতেই দিয়েছি, গ্রামাঞ্চলে দিয়েছি ভারত কেশরী এনজিওর থেকে। তো মনে হচ্ছে আজকে আমাদের পাড়াতে এই 3 জন শিক্ষকদেরকে দিয়ে আমরা অনেক গর্বিত ফিল করছি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। করোনা মহামারীর জন্য ক্ষতি, আসামে মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারির বদলে মার্চে। খাদ্য সুরক্ষার চাল থেকে বঞ্চিত, মাটিজুরি সমবায়ের বিরুদ্ধে তদন্ত দাবি গ্রাহকদের। সংসদে প্রশ্নোত্তর পর্ব তুলে দিয়ে গণতন্ত্রের টুটি চেপে ধরল সরকার, বিস্ফোরক আইনজীবী মফজল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।